সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজ আঠারোই অক্টোবর ইংরেজি দু হাজার একুশ সাল জানিয়ে দেব কুয়েতের আজকে টপ নিউজগুলোর বিস্তারিত ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন যাতে করে আপনি কোনো ইনফরমেশান মিস না করেন কোনো কিছু জানতে কমেন্টস করবেন লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন যাতে করে নতুন ভিডিও শেয়ার করলে নোটিফিকেশানটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে প্রাণডাল অভিনন্দন শুরু করা যাক কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর সারাশি অভিযান অনেকদিন থেকে অব্যাহত রয়েছে নতুন করে একটি তথ্য প্রকাশ করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর এতে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চলকর তথ্য কুয়েত থেকে এক মাসে বাংলাদেশি সহ দু জন প্রবাসীকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাসন ও অস্থায়ী গ্রেপ্তার বিষয়ক অধিদপ্তর জানিয়েছে যে গত এক মাসে আবাসন আইন ও অন্যান্য আইন লঙ্ঘনের দায়ে দু হাজার সাতশো উনচল্লিশ জন প্রবাসীকে নির্দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত যেটি আঠারোই অক্টোবর দৈনিকাল রায়ের একটি আপডেট থেকে প্রকাশিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগ এক পরিসংখ্যান জারি করে এই তথ্য জানানো হয় গত পয়লা সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত কুয়েত থেকে এসব প্রবাসীদের নির্বাচনে পাঠানো হয় যাদের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া মিশন নেপাল পাকিস্তান সব বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন এদের মধ্যে পুরুষ রয়েছেন এক জন এবং নারী প্রবাসী রয়েছেন এক জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ সম্পর্ক ও নিরাপত্তা মিডিয়া বিভাগ বলছে যে এটি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামেরাল আল নির্দেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল নির্দেশনা অনুসারে পরিচালিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল শেখ ফয়সাল আইনরা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের দেশ থেকে বহিষ্কারের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন ভিওয়ার্স রয়েছে একটি চাকরির খবর অনেকে চাকরি দিতে চায় আবার অনেকে নিতে চায় আপনাদের সাথে আজকে আমরা একটা চাকরি দেওয়ার খবর শেয়ার করব দেওয়া নিয়াতে চা গাওয়া বানানোর কাজে একজন লোক লাগবে বেতন একশো নব্বই স্থান হিজিল থাকা খাওয়া যা করেই তবে বৃহস্পতি শুক্রবার কাজ একটু বেশি বাকি পাঁচ দিন তেমন কোনো চাপ নেই যোগাযোগ নাম্বার সিক্স জিরো নাইন সিক্স জাকর বলতে জাকর দেহনীয়ের কথা বলছি গানাম ওট কুত্তা বিলাই হাঁস মুরগি কিছুই নাই কুইতি মালিক খুব ভালো আগ্রহীগণ ফোন দিতে পারেন বিস্তারিত জানতে এছাড়া আপনারা লেনদেন বা যে কোনো ধরনের চুক্তি বা আপনার কোনো কথাবার্তা সব নিজ দায়িত্বে আলোচনা করে নেবেন কোনো ধরনের ভুলভান্তি কোনো ধরনের প্রতারণার জন্য রিজনায়ী না কুয়েত সোশ্যাল প্ল্যাটফর্মে আজ যে নিউজটি ভাইরাল সেটি হচ্ছে যে মিনা আহমেদি তেলের যে ক্যাম্প রয়েছে বা তেলের যে খনি রয়েছে সেখানে আগুন লাগে বিস্তারিত যা জানা যায় কুয়েতের মিনা আল আহমেদী শোধনাগার অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে তবে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করতে সক্ষম কোম্পানির অগ্নি নির্বাপক টিম ও কুয়েতে ফোর্স সীমিত বিস্ফোরণ ছিল বলে উল্লেখ করা হয়েছে তবে আগুনের ফলে ক্রমবর্ধমান ধোয়াতে সহ সীমিত সংখ্যক কর্মী আহত হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে তেলশোধনাগার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে যেটি আল নিউজ টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সংযুক্ত আরব আমিরাদের গাড়ি চোর একটি চক্রকে আটক করেছে আরব আমিরাত পুলিশ মিডিয়া কনফারেন্সে যেটি জানানো হয়েছে আরব আমিরাতের সারজায় পুলিশ শোরুম থেকে টেস্ট করার কথা বলে নতুন ল্যান্ড ক্রোজার গাড়ি চোর সহ বিভিন্ন জালিয়াতির অভিযোগে পাঁচজন অ্যারেবিয়ানকে আটক করতে সক্ষম হয় যেটি ইউএ নিউজ সোর্স থেকে নিশ্চিত করা হয়েছে আপনারা অবগত রয়েছেন যে কুইতেও এ ধরনের গাড়ির চুরির ব্যাপক ঘটনা ঘটে আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘদিন ধরে জটিলতায় থাকা কুইতে সিভিল আইডির একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফাঁসি থেকে ফাঁসি জানিয়েছে যে খুব শীঘ্রই সিভিল আইডি কার্ডের যে বিলম্ব সেটির সমাধান হবে কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশান ফিএসিআই কর্তৃক সিভিল আইডি কার্ড প্রদানের বিলম্ব শীঘ্রই সমাধান হবে কারণ ফাঁসি ইলেকট্রনিক সিপ ছাড়াই সিভিল আইডি কার্ড নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেটি জানিয়েছে দৈনিক আল রায় পত্রিকা প্রতিবেদন অনুসারে ফাঁসি ডেটা সঞ্চয় করতে এবং আরও ভালো এবং দ্রুত পরিষেবা প্রদানের জন্য সফটওয়্যার সিস্টেম বজায় রাখায় এবং আপডেট করার ক্ষেত্রে একটি নতুন কর্মপ্রবাহ নিয়ে এসেছে বর্তমানে ফাঁসি কুইতি নাগরিক এবং পাঁচ বছরও কম বয়সীদের অগ্রাধিকার দিচ্ছে কারণ এই বিভাগটি মাই আডেড আইডেন্টি এফ নেই আর এতে করে মনে করছে যে ফাঁসির যে জটিলতা দীর্ঘদিন থেকে রয়েছে সেটি কেটে যাবে